দেখুন যেভাবে বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্রে সৈনিকদের পরনে এবার ভারতের তৈরি পোশাক এত উঁচু যুদ্ধক্ষেত্র বিশ্বের আর কোথাও নেই আর সেই সিয়াচেনে বছরের পর বছর লড়াই করে চলেছেন ভারতীয় জওয়ানরা গোটা বিশ্বের কাছে তারা এক নজির স্থাপন করেছেন এবার সেই সেনা জওয়ানদের অঙ্গে উঠবে ভারতের তৈরি পোশাক সেনাবাহিনীর তথ্য বলছে এই বিশেষ বাহিনীর জন্য তীব্র শৈত্যপ্রবাহ থেকে বাঁচতে বিশেষ পোশাক আমদানি করে ভারত সেই এক্সট্রা কোল্ড ওয়েদার ক্লোথিং সিস্টেম কিনতে বছরে খরচ হয় অন্তত আটশো কোটি সেই পোশাক পরেই ষোলো হাজার থেকে বিশ হাজার ফুট উচ্চতায় বিশ্বের সব থেকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে লড়াই করেন জোয়ানরা এতদিন আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সুইজারল্যান্ড থেকে এই সব পোশাক আমদানি করা হতো এবার দেশে তৈরি হবে সেই পোশাক সূত্রের খবর বেসরকারি সংস্থার উদ্যোগে এই পোশাক তৈরি করা হবে সেই প্রজেক্ট চূড়ান্ত হয়ে গিয়েছে শুধু পোশাক নয় স্নগ্লোস বরফ ভাঙ্গার কোঠার বিশেষ ধরনের তুষার ধসে আটকে পড়লে চিহ্নিত চিহ্নিতকরণের যন্ত্র স্লিপিং ব্যাগ রক পিটনস এরকম একাধিক জিনিস তৈরি করা হবে এবার দেশেই দেশের তৈরি কিছু পোশাক এবং ব্যবহার উপযোগী সামগ্রী ডোকলাম এবং চীন সীমান্তে কর্তব্যরত জওয়ানদের জন্য দেওয়া হবে বলে জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়ার উদ্যোগেরই অংশ এই প্রজেক্ট উনিশশো থেকে সিয়াচেনে সেনা মোতায়েন করে ভারত ও পাকিস্তান শীতে মাইনাস সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায় তাপমাত্রা তুষারধসে বহু জওয়ানের মৃত্যু হয়েছে এই সিয়াচেন গোলোসিয়ারে